ओम शांति। आज के तारीख हलो 17 নভেম্বর 2022। বাবার মধুর মহাবাক্য। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শিব বাবাকে বাবা বলে ডাকলে তোমাদের যতটা সুখানুভূতি হয় ততটা ভক্তদের ভগবান বা ঈশ্বর বলে ডাকলে অনুভূতি হয় না। তো বাবা বলেছেন, আমরা শিব বাবাকে বাবা বলে ডাকলে যতটা সুখের অনুভূতি হয় ততটা ভক্তরা যে ঈশ্বরকে ভগবান বা ঈশ্বর বলে ডাকলে তাদের সে অনুভূতি হয় না। আজকের প্রশ্ন, লোভের বশীভূত হওয়া লৌকিক বাচ্চাদের ভাবনা কেমন হয় যেটা তোমাদের হতে পারে না? উত্তর, লৌকিক বাচ্চারা যারা লোভী হয় তারা চিন্তা করে যে কবে বাবা মারা যাবে, যখন আমি প্রপার্টির মালিক হব। বাচ্চারা, তোমরা অসীম জগতের বাবার প্রতি এরকম কখনো চিন্তাই করতে পারো না, কেননা বাবা তো হলেন অশরীরী। এখানে তোমাদের অবিনাশী বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। গীত বলেছেন, আপন মুখ দেখে নেড়ে প্রাণী তোর মন রূপী দর্পণে। ওম শান্তি, ওম শান্তি। যখন দুবার বলা হয় তখন একবার বাবা বলছেন আর একবার দাদা বলছেন। একজনকে আত্মা, অন্যজনকে পরমাত্মা বলা হয়, অর্থাৎ পরমধামে যিনি নিবাস করেন এই জন্য ওনাকে পরমাত্মা পরমাত্মা বলা হয়। এখন আত্মার পরমাত্মার সম্বন্ধ কেমন? এক হলেন বাবা আর তার অনেক বাচ্চারা। মানুষ যখন আহ্বান করে তখন ইংরাজিতে বলে ও গড ফাদার, তাহলে তিনি বাবা হলেন, তাই না? কেবল পরমাত্মা বা প্রভু, ঈশ্বর ইত্যাদি বলে ডাকলে এতটা মজা আসে না। বাবা বলে ডাকলে সুখ পাওয়া যায়। পারলোকে বাবা হলেন ওই সুখদাতা, তাই তো ভক্তি মার্গে এত স্মরণ করে। গড ফাদার অর্থাৎ তিনি হলেন আমাদের বাবা। এও বলে যে আমরা সবাই হলাম ভাই ভাই, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব বলে থাকে। এই ভারতবাসীরা যখন বলে যে আমরা সবাই হলাম ভাই ভাই, তখন আত্মার প্রতি মন একাগ্র হয় না, দেহ অভিমানে চলে যায়। এটাও বোঝে না যে আমরা আত্মা হিসেবে হলাম ভাই ভাই। আমাদের সকলের বাবা হলেন এক। যদি পরমাত্মা সর্বব্যাপী হতেন তাহলে ভাই ভাই বলতো না, আত্মা মনে করে ভাই ভাই বলে। বাচ্চারা, এখন তোমরা বাবার সম্মুখে বসে আছো আর বাবা তোমাদেরকে পড়াচ্ছেন। আবার আত্মা বলে যে আমি বাবাকে পেয়েছি, বাবাকে পেয়ে গেছি, মানে সব কিছু পেয়ে গেছি। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাচ্চা জন্ম নিলে মনে করে উত্তরাধিকার এসেছে। বাবা বলে ডাকলে বাচ্চার উত্তরাধিকার নিশ্চিত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কন্যারা মা মা বলতে থাকে, মায়ের প্রতি বিশেষ ভালোবাসা থাকে। পুত্র জন্মালে বা
বলতে থাকে, বাবা বলতে থাকে, পুত্রদের বাবার প্রতি অধিক ভালোবাসা থাকে। মায়ের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন তোমরা তো হলে আত্মিক রূপে ভাই ভাই, তোমরা সকলে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। বাবার শ্রীমত হলো প্রত্যেককে নিজেদেরকে বাচ্চা মনে করো, আর সবাইকে বাবার পরিচয় দাও, আর সৃষ্টিচক্রের রহস্য বোঝাও। বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবা বলেছেন যে তোমরা স্বর্গবাসী ছিলে, তারপর তোমরা নরকবাসী কীভাবে হও, 84 জন্মের চক্র কীভাবে লাগিয়েছ, এসব হলো বিস্তারিত কথা। এছাড়া বাবা তো পরিচয় দিয়েছেনই, আর বাবার থেকে অবশ্যই সত্যযুগের উত্তরাধিকার প্রাপ্ত হবে। আচ্ছা, কার কার প্রাপ্ত হয়েছে? এই হলো লক্ষ্মী নারায়ণের চিত্র, এনাদেরও বাবা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল, তারপর কোথায় গেল? এসব হলো চক্রের কথা। তোমাদের এখন সত্যযুগের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারপর পুনর্জন্ম নিতে নিতে 84 জন্ম ভোগ করতেই হয়। এখন তোমাদের নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে 84 চক্র বুদ্ধিতে আছে, আর এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছো যে এটা হলো আমাদের অন্তিম জন্ম। 84 বার জন্ম নিয়ে চক্র পূর্ণ করেছো। এখন তোমরা যখন বাড়ি ফিরে যাবে, তখন তোমাদের পিছু পিছু সবাই চলে যাবে। বাচ্চারা, তোমরা তো বাবার থেকে নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করে ফেলেছ, রাজযোগ শিখে গেছ, তোমরা জেনে গেছো যে নতুন দুনিয়াতে তোমরাই রাজ্য করতে আসবে। তাছাড়া সেখানে তো এত ধর্মও থাকবে না, সবাই বাড়ি ফিরে যাবে। তারপর সর্বপ্রথম আমাদেরই অর্থাৎ দেবী কুলে আসতে হবে। আমরা শূদ্র কুল ছিলাম, আমরাই ব্রাহ্মণ কুল হয়েছি, পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী কুলের হব। আমরা ব্রাহ্মণ কুল, সূর্যবংশী কুল আর চন্দ্রবংশী কুল, এই তিন উত্তরাধিকার এক বাবার থেকেই প্রাপ্ত করছি। সত্যযুগে তাতে কেউ ধর্ম স্থাপন করতে আসেই না, ভারতে একটাই ধর্ম থাকবে, পরে উপর থেকে ইসলামী বৌদ্ধি ইত্যাদি আসে। ভারত অতি প্রাচীন দেশ, প্রথমে দেবী দেবতাই ছিল, এখন অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। কত ভিন্ন রকমের ভাষা আছে, যেরকম ইউরোপিয়ান আছে তো আমেরিকান ভাষা আলাদা, ফ্রান্সের আলাদা, সবাই তো হলো খ্রিস্টান। সেরকমই চীনকে দেখো, একটাই বৌদ্ধ ধর্মের আছে, কিন্তু চীনের ভাষা আর জাপানের ভাষা আলাদা আলাদা। সবাই বৌদ্ধ, কিন্তু সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আলাদা আলাদা হয়ে যায়, নিজেদের মধ্যে শত্রু হয়ে যায়। ভারতের কোনো শত্রু নেই এখানে, ভারতে তো অন্যান্য ধর্মের আত্মারা এসে যুদ্ধ করে, ভারতে প্রবেশ করে ভারতকে যুদ্ধে উদ্বুদ্ধ করে। না হলে ভারতবাসীদের নিজেদের মধ্যে এরকম লড়াই কখনোই হয়নি। লোভের বশবর্তী হয়ে অন্য ধর্মের আত্মারা ভারতকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছে, এটাও হলো খেলা। ভারতবাসীরা এটাও ভুলে গেছে যে আমরাই বিশ্বের মালিক ছিলাম, বাবা আমাদেরকে রাজ্য দিয়েছিলেন সত্যযুগে। বাবা বসে এটা বোঝাচ্ছেন, এই জ্ঞান খুবই সহজ, কিন্তু মানুষের বুদ্ধিতে এমন তালা লেগে গেছে যে তারা জানেই না লক্ষ্মীনারায়ণকে রাজ্যকে এবং কখন দিয়েছেন। এনাদের কতগুলি বাচ্চা ছিল কিছুই জানে না। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। সত্যযুগের আয়ু কত বলে দেয় লক্ষ বছর, তাহলে লক্ষ বছরে কতগুলি রাজবংশ হবে, বৃদ্ধি কত হবে, কতজন মহারাজা মহারানী হবে, লক্ষ বছরে তো অগণিত হয়ে যাবে। লক্ষ বছর সত্যযুগের, আবার তেতার লক্ষ বছর কলিযুগেরও, এখন 40,000 বছর বাকি বলে দেয়। এইসব কথাতে কেউ বুদ্ধি খাটায় না, এত লম্বা আয়ু দিয়ে দিয়েছে ক্রিয়েটার, ডাইরেক্টর, সময় ইত্যাদি সব কিছুর বিষয়ে জ্ঞান থাকতে হবে, কিন্তু কারোরই জানা নেই। বলে যে ক্রাইস্টের থেকে 3,000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, দেবী দেবতার রাজ্য ছিল, সেই রাজ্য কত বছর চলেছিল, কিভাবে চলেছিল, এসব কিছুই জানে না। যদি রাধাকৃষ্ণ সত্যযুগের প্রিন্স প্রিন্সেস হন, তাহলে
নিশ্চয়ই তারা কারোর দ্বারা সেই পথ প্রাপ্ত করেছেন। যদি শ্রীকৃষ্ণ গীতা শুনিয়ে থাকেন তবে কবে শুনিয়েছিলেন এসব কথা বাবাই বোঝাচ্ছেন। স্কুলে প্রথমে অল্ফ আর বে মানে আলিফ বে পড়ানো হতো, তারপর ধীরে ধীরে বড় পরীক্ষায় পাশ করতে থাকে। তো অল্ফ বের পড়ার পরবর্তী পড়ার মধ্যে কতই না পার্থক্য থাকে। এখানেও এরকম প্রথম দিকে যে যেরকম বোঝানো হয়েছিল তার থেকেও সহজ এখন বোঝানো হচ্ছে, এর থেকেও বেশি সহজ করে পরবর্তীকালে বোঝানো হবে। নতুন কেউ এলে তো প্রথমে তার থেকে ফর্ম পূরণ করানো হয়, তারপর বোঝানো হয় পরমপিতা পরমাত্মার সাথে তোমাদের কী সম্বন্ধ। অবশ্যই তিনি সকলের বাবা, তাই না? এই কথাটি যে বোঝার হবে সে ঠিকই বুঝবে। যতক্ষণ সম্পূর্ণ অন্তঃকরণ থেকে সম্পূর্ণ হাড্ডি নিশ্চয় সার দিচ্ছে যে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে, বাবা স্বর্গ রচনা করেন তো অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন, এটা তাদের বুদ্ধিতে বসবে যারা কল্প পূর্বে নিশ্চিন্ত করেছিল। তোমরা দেখছো যে অনেক বাচ্চাই সকালে উঠতে পারে না, 10-15 বছর পরিশ্রম করে আসছে তথাপি সঠিক সময়ে উঠতে পারে না। অত্যন্ত পক্ষে 3-4টের সময় ওঠো, ভক্তরাও সকালে উঠে ধ্যান করে হনুমানের বা শিবের মন্ত্র জপ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। হয়তো কারো আচার আচরণ একটু ভালো হয় কিন্তু এর দ্বারা মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হয় না। অবতরণ কলা হয় লক্ষ্মীনারায়ণ যারা সত্যযুগের রাজ্য করেছিলেন তারাও দ্বিতীয় তৃতীয় জন্মে নিচের দিকে নামতে থাকে, অবতরণ কলা হতে থাকে, অর্ধেক কল্প সম্পূর্ণ হলে বাম মার্গে চলে যায়। তারপর থেকে ভক্তি মার্গ শুরু হয়, কত অধিক সংখ্যক মন্দির তৈরি হয়, এখনও দেখো কত মন্দির কিছু কিছু তো ভেঙেও গেছে, বাম মার্গে যাওয়ার চিত্রও আছে, দেবতাদের ড্রেস পরানো হয়েছে, বাস্তবে তাদের ড্রেস আলাদা ছিল, পরবর্তীকালে পরিবর্তন হয়ে গেছে, কারোর পাগড়ি একরকম কারোর আরেক রকম, কারোর মুকুট কীরকম আলাদা আলাদা মুকুট পরারও আলাদা আলাদা নমুনা হয়ে থাকে। যারা সূর্যবংশী রাজা হবেন তাদের দেখাশোনাও সেরকম হবে, এটা হলো অমুকের পাগড়ি বাবা সাক্ষাৎকার করেছেন। দ্বারকাধীশের বাঁকা পাগড়ি ছিল, আদি থেকে অন্ত পর্যন্ত ড্রামাতে যা কিছু হচ্ছে এসব পুনরায় হবে, পুনরায় বাম মার্গে যাবে, সকলের মতভেদ হয়ে যাবে, রীতি রেওয়াজ আলাদা আলাদা হয়ে যাবে, সূর্যবংশী আলাদা চন্দ্রবংশী আলাদা, এসব হলো পূর্ব নির্ধারিত খেলা যেটা পুনরায় রিপিট হতে হবে। তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে পুনরায় গতি সদ্গতি প্রাপ্ত করি, পুরনো দুনিয়ার বিনাশ হতেই হবে। অসীম জগতের বাবা রাজযোগ শেখাচ্ছেন, দুনিয়ার মানুষ সেটা জানে না, বাচ্চারা তোমরা ভালোভাবে জেনে গেছো আর বাবার সাথে তোমাদের ভালোবাসা আছে, সকলের তো একই রকম প্রীতি হতে পারে না। অজ্ঞানকালেও সকলের একই রকম প্রীতি ছিল না, কেউ লোভবশত বলে যে বাবা মারা গেলে প্রপার্টির মালিক হবে, এখানে শিব বাবার তো শরীর নেই, বাবা তো হলেন অবিনাশী, এই শরীর লোন করে নিয়েছেন। তোমরা জানো যে তোমরা 84 বার জন্ম নিয়েছ, বাবা তো পুনর্জন্ম নেন না, এই শরীরে প্রবেশ করেন, না হলে কি লক্ষ্মীনারায়ণের শরীরে আসবেন? তারা তো হলেন ওই পবিত্র দুনিয়ার মালিক, এটা তো হলেই পতিত দুনিয়া, পতিত শরীর কেননা বিশ্বের দ্বারা জন্ম হয়, তো আমাদের এই শরীর বিকারের দ্বারা মানে বিষয়ের দ্বারা জন্ম হয়। বাবা কল্প পূর্বে ন্যায় বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি, আমার অবশ্যই অনুভবী রথ চাই, কেউ ভালো অভিনেতা হলে তো তার ভালো উপার্জন হয়, এটাও বাবার রথ গাওয়া হয়ে থাকে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, ব্রহ্মাকে বৃদ্ধ দেখানো হয়, প্রজাপিতা ব্রহ্মা বিষ্ণু আর শঙ্করের রূপ আলাদা আলাদা, ব্রহ্মার রূপ একদম ঠিক বাবাই এনার নাম রেখেছেন, প্রজাপিতা ব্রহ্মা ইনি পুরো 84 জন্ম নিয়েছেন। তোমরাও বলবে যে তোমরা সবাই 84 জন্ম নিয়েছ,
তবেই তো সর্বধর প্রথমে বাবার সাথে মিলিত হয়েছ। আমাদের রাজত্ব পুনরায় স্থাপন হচ্ছে, বোঝাতেও হয়। হে পরমপিতা পরমাত্মা, হে ভগবান, তো ভগবান হলেন বাবা, এটা অবশ্যই বোঝাতে হবে। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না যে সকল আত্মার বাবা হলেন নিরাকার। তিনি আমাদের বাবা বলেই তো ভক্তি মার্গে বল সবাই স্মরণ করে আত্মাদের সুখ প্রাপ্ত হয়েছিল, তবেই তো দুঃখে স্মরণ করে। তোমরাও অর্ধেক কল্প বাবাকে স্মরণ করে এসেছ। সর্বপ্রথম সোমনাথের মন্দির তৈরি হয়, তুমি অবশ্যই বাবাকে স্মরণ করবে। জানে যে এটা হলো বাবার মন্দির, বাবাই উত্তরাধিকার দিয়েছিলেন, তাই সর্বপ্রথম বাবারই মন্দির তৈরি হয়েছে। তোমার এখন বাবার উত্তরসূরি হয়েছে। বাবা হলেন বিশ্বের রচয়িতা, তার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাদ বাকি যারা আছে তারা কী করেছে, আমরাও তাদের পূজা কেন করি? 84 জন্ম তারা নেয়, কিন্তু ভক্তিও ব্যভিচারী হতেই হয়। অর্ধেক কল্পের জন্য সামগ্রী চাই, সত্যযুগে ত্রেতাতে সামগ্রী দরকার ছিল না, এসব বুদ্ধিতে ধারণ করতে হবে। বাস্তবে কিছুই লেখার দরকার নেই, বুদ্ধি স্বচ্ছ হলে শীঘ্রই ধারণ হয়ে যাবে। এছাড়া কাউকে শোনানোর জন্য নোটস নিতে থাকো, বইপত্র ইত্যাদি রাখার দরকার নেই। আমাদের বইপত্র পরবর্তীকালে কে পড়বে? অন্যদের শাস্ত্র তো শেষ সময় পর্যন্ত চলে আসছে, কারণ শাস্ত্রের পাঠক আছে, তোমাদের তো পড়তেই হবে না, প্রালব্ধ পেয়ে গেছ। অর্ধেক কল্প শাস্ত্র ইত্যাদির তো কথাই থাকবে না, তো সত্যযুগ ত্রেতাযুগে কোনো শাস্ত্র থাকবে না, এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, সকল শাস্ত্র বিনাশ হয়ে যায়। প্রথমে সবাইকে এটা বোঝাও যে তোমাদের হলো দুই বাবা, শারীরিক বাবা তো আছেন, তিনিও সে বাবাকে স্মরণ করেন। গাওয়া হয় দুঃখে স্মরণ সবাই করে, সুখে করে না কেউ, সুখে স্মরণ যে করে দুঃখ হয় না তার। এটা হলো ভারতের কথা। বাবাও ভারতে আসেন, শিব জয়ন্তী আসে, তোমরা বলো যে আমরা আমাদের বাবার অমুকতম জন্ম পালন করছি। যেখানে ব্রহ্মকুমার কুমারীরা থাকে সেখানে বাবাকে তো আসতেই হবে, এটা হলো শিব বাবার জ্ঞানযজ্ঞ। তাই ব্রাহ্মণ অবশ্যই চাই, ব্রহ্মা কোথা থেকে এলেন? ব্রহ্মাকে দত্তক নেওয়ার পর বাচ্চার জন্ম হয়, সেটাও এনার মুখ কমল থেকে রচনা হয়। প্রথমে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্মরণ স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, সকাল সকাল উঠে ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করার অভ্যাস পাক্কা করতে হবে। অত্যন্ত পক্ষে 3-4 সময় অবশ্যই উঠতে হবে। 2, অসীম জগতের বাবার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকতে হবে, শ্রীমতে চলে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। তোমাদের অসীম জগতের বাবার প্রতি আমাদের সত্যিকারের ভালোবাসা থাকতে হবে, আর বাবার শ্রীমতে চলে আমাদের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। আজকের বরদান, কম্পেনিয়নের সঙ্গে সঙ্গে থেকে সর্বদা মনোরঞ্জনের অনুভবকারী কম্বাইন্ড রূপধারী ভব। যখন একাকিত্বের অনুভব হবে তখন বিন্দু রূপকে স্মরণ করো না, কারণ সেটা কঠিন মনে হবে এবং বোর বিষণ্ণ হয়ে পড়বে। সেই সময় নিজের রমণীয় অনুভবের কাহিনীগুলি মনে করো, নিজের সমানগুলি প্রাপ্তিগুলির লিস্ট সামনে নিয়ে এসো। কেবল গতানুগতিকভাবে স্মরণ করবে না, বরং হৃদয় দিয়ে কম্পেনিয়নের সাথে কম্বাইন্ড হয়ে সর্বসম্বন্ধের স্নেহের রস অনুভব করো। এটাই হলো মনমনা ভব। এরকম মনমনা হয়ে থাকাই হলো মনোরঞ্জন। স্লোগান, বাবার শ্রীমত অনুসারে জি হাজির। বাবার শ্রীমত অনুসারে জি হাজির সদা উপস্থিত করতে থাকো, তাহলে সর্বশক্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। তো বাবার সেবা সবসময় জি হাজির করতে হবে, তাহলে আমাদের সর্বশক্তির অধিকার প্রাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।
ধন্যবাদ বাবাকে সুন্দর মিষ্টি মনের জন্য।